আজকে আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো। মডিফায়ার একটি গ্রামাটিক্যাল আইটেমস। প্রথমে আমরা জানবো মডিফায়ার মানে কি। হোয়াট ইজ মডিফায়ার? এ মডিফায়ার ইজ এ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ হুইচ ফাংশনস এজ এন অ্যাডজেক্টিভ অ্যান অ্যাডভার্ব টু ডিসক্রাইব এ ওয়ার্ড অর মেক ইটস মিনিং মোর স্পেসিফিক। So, modifier can be word, phrase or clause, and it functions as adjective or an adverb, and according to their position in a sentence, it can be divided in two types. One is pre-modifier and the other is post-modifier. A pre-modifier sits before the word and post modifier sits after the word. Okay, so this is modifiers. Four. Now, examples of modifiers. First of all, as adjective. I have seen a beautiful scene. Here, the word beautiful is adjective and it's modify the noun scene, drishyo. And adverb, as an adverb, I have seen a very beautiful scene. Here, very modifying the word beautiful. যেহেতু beautiful একটি adjective এবং adjective কে modify করতেছে very, সেই কারণে এই শব্দটি adverb। So, এটা একটি modifier এবং এটা হলো adverb modifier। Here, he walks slowly, slowly। Slowly শব্দটি modify করতেছে walks কে, walks একটি verb। So, verb কে modify করা এটা adverb এবং এটা modifier, adverb modifier। He walks very slowly, very, এটা একটি adverb, এটা অন্য একটি adverb slowly কে modify করতেছে। তাহলে adverb modifier, an adverb modifies an adjective, a verb and an adverb. Phrase or clause as modifier. Phrase এবং clause ও modifier হিসেবে ব্যবহৃত হতে পারে। Phrase মানে হলো একাধিক শব্দ। যখন দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে তখন আমরা সেটাকে ফ্রেজ বলবো, আর একটি বাক্যের অংশকে আমরা ক্লজ বলবো যেটাতে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। তো একটা ফ্রেজ বা ক্লজ ও মডিফায়ার হিসেবে কাজ করতে পারে একটি সেন্টেন্সে। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দে গেভ মি এ প্রাইস অফ 5 লাখ টাকা। তারা আমাকে 5 লাখ টাকার একটি পুরস্কার দিয়েছে। হিয়ার অফ 5 লাখ টাকা মডিফাইজ দ্য ওয়ার্ড প্রাইস। সো এটা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। I have a car which is nice. It's a clause. এখানে which is nice এই ক্লজটি কার নামটিকে মডিফাই করতেছে, সেই কারণে এটি একটি ক্লজ এবং এটা একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Adverb. I get up early in the morning. I get up early in the morning. এখানে early in the morning এই ফ্রেজটি get up কে মডিফাই করতেছে, অর্থাৎ কখন আমি উঠি সেই সময়টাকে নির্দেশ করতেছে। এটাকে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল বলে। এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি, যেহেতু ইট স্টার্টস উইথ প্রিপোজিশন, এটাকে প্রিপোজিশনাল ফ্রেজও বলা যায়। শি ওয়েন্ট টু লন্ডন হোয়েন শি গট চান্স। সে যখন সময় পায় তখন সে লন্ডন যায়। এখানে সে কখন লন্ডন যায় ওয়েন ভার্বটাকে মডিফাই করতেছে, সেই কারণে এটাও অ্যাডভার্ব। যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, ইটস এ ক্লজ এবং এই ক্লজটি মডিফাই করতেছে ওয়েন ভার্বকে। সো এটাও একটি মডিফায়ার এবং এটা অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ব মডিফায়ার।